আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমরা যারা নতুন স্টুডিও করেছি বা কম্পিউটারে কাজ শিখছি, আমাদের জন্য ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অনেক কষ্টকর হয়ে যায়। সো বন্ধুরা, অনলাইনে কিছু ওয়েবসাইট আছে যেখানে আমরা খুব দ্রুততম, খুব সহজেই আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এজন্য আমাদের একটি স্মার্টফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ একটা থাকলেই হবে। তো বন্ধুরা, এর জন্য আপনার পিসিতে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে, না হলে এটি সম্ভব না, যেহেতু এটা অনলাইন সিস্টেম। সো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমরা অনলাইনে এটি করতে পারবো। সো আমি অনেক আগে থেকে বের করে রেখেছিলাম। সো বন্ধুরা, চলুন দেখে আসি কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। প্রথমে টাইপ করতে হবে remove bg, যাই হোক, remove.bg লিখে সার্চ করলেই চলে আসবে। তো আমার এখানে আগে সার্চ করা ছিল, এর জন্য ডিরেক্টলি চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইন্টারফেস চলে এসছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ইমেজ টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে দেখে নিচ্ছি, মেনুগুলো একটু দেখে নেবেন, এরপরে আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে একটা ব্যাকগ্রাউন্ড, মানে যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনি, যে ফটো সে ফটোটা সিলেক্ট করবেন। তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, এই ফটোটা মূলত আমার ছবি। ছবিটা চেঞ্জ করার মূল বিষয় হচ্ছে আমার দাড়ি কাটার সময় বিভিন্ন সমস্যা হচ্ছে ফটোশপ দিয়ে। তো সেজন্য আমি এখান থেকে আমি দেখব কেমন হয়, কত সুন্দর হয়। সেখান তো ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেল, আপনি এরপরে কী করবেন? এরপরে যদি আপনার কালার লাগে ব্যাকগ্রাউন্ড পিছনে, যদি আপনি কালার চুজ করতে চান, সেক্ষেত্রে এডিটে আসতে হবে। এডিটে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালার আছে। আপনি যদি চান সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর সুন্দর ফটো আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর সুন্দর এখানে ফটো আছে, আপনি ফটো চুজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে, অনেক সুন্দর সুন্দর ফটো। ও মাই গড, এটা তো একবারে সমুদ্রে নিয়ে গেছে। আপনারা চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে আপনি চলে আসবেন কালারে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, আমি কালার দিব, আমি কালারে ক্লিক করছি। এরপরে বন্ধুরা আমি আমার ছবিটা ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু আমার কালার হয়ে গেছে। ডাউনলোড ইমেজ, আমি ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। দেখুন আমার ছবিটি খুব দ্রুততম সময়ের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, খুব ফাস্টেড। তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। চলুন বন্ধুরা আমার এই ছবিটা দেখা যাক। দেখুন কত সুন্দর ছবিটা রিমুভ হয়ে গেছে এবং কোনো সমস্যা নাই। এবং যদি আপনি চান এই ছবিটা ফটোশপ দিয়ে এডিট করতে পারবেন, চাইলেই সম্ভব ফটোশপ দিয়ে এডিট করতে পারবেন। এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এডিট করে এটি আপনি ছবি আকারে বের করতে পারেন। যেহেতু আমার ছবিটা বাঁকা, তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ছবি করবেন। একটু এডিট করে নিই, যেহেতু আমার ফটোটা এডিট করা নেই। বন্ধুরা আমি শুধু সিম্পলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবেন, আপনারা আরও সুন্দর করে নেবেন, যারা কাজ ভালো করে জানেন তারা আরও সুন্দর করে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করলে সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি ক্রপ করে নিচ্ছি, যেহেতু আমার পাসপোর্ট সাইজ লাগবে। ওকে বন্ধুরা, আমি আমার ছবিটা ক্রপ করে নিলাম। এবার আমি আমার ছবিটা ড্র্যাগ করে অন্য পেজে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকেন।
দেখুন কত সুন্দরভাবে ছবি হয়ে যাচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে। তো আপনারা চাইলেই এত সুন্দর করে ছবি বের করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুন্দর, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যেই আসবে। ধন্যবাদ সবাইকে।